এক্সকিউজ মি, ইয়েস স্যার, বসার কোনো জায়গা নেই নাকি? আপনি ওখানে বসতে পারেন কি? থ্যাংক ইউ, ইটস ওকে। এক্সকিউজ মি, বসতে পারি? হ্যাঁ শিওর, আমি একাই বসে আছি। থ্যাংক ইউ। ওয়েটার, ইয়েস স্যার, একটা হুইস্কি কোয়ার্টার নিয়ে আসো। আর কিছু নেবেন স্যার? ও নো, ইটস ওকে। ওকে স্যার। অপরাধ, শাস্তি এবং মৃত্যু, এটা কি ধরনের বই স্যার? খুবই ইন্টারেস্ট। কি করে একের পর এক বড় ক্রাইম ধরল, আর তারপর ওই ক্রিমিনালদের কি করে মৃত্যুর সাজা দেয়া হলো, সেই সব আছে এতে। ছাড়ুন স্যার, অপরাধী বা কি, যে ধরা পড়ে, আর ওই সাজাই কি যেটা মৃত্যুতে এসে শেষ হয়? আমার মনে হয় মৃত্যু তো যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেয়। এমন কোনো অপরাধ নেই যা ধরা পড়েনি, আর মৃত্যু, মৃত্যুর থেকে বড় আর কোনো শাস্তি হতেই পারে না। দুনিয়াতে সবাই একটা জিনিসেই ভয় পায়, আর সেটা হলো মৃত্যু। আছে স্যার, মৃত্যুর থেকে ভয়ঙ্কর সাজাও আছে। আমি জানি এমন দুজন লোককে, একজন যে অপরাধ করেছে, আর একজন ও যে এমন শাস্তি দিয়েছে যেটা আজ পর্যন্ত কেউ কোনোদিন শোনেও নি, আর না কেউ কোথাও দেখেছে। সেটা এমন সাজা ছিল যেটা দেখে লোম পর্যন্ত খাড়া হয়ে যায়। তাহলে তো দুজনেই অপরাধী হলো। এর ফয়সালা তো আইন করবে এই ঘটনাটা শোনার পরে স্যার। অনিকেত, ওর নাম ছিল অনিকেত, একটা হাসি খুশি পরিবার ছিল ওর। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো। প্রণাম মা। খুশি থাকো বাবা। কি হলো, আজ তাড়াতাড়ি চলে এলি? হ্যাঁ মা, আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। কবিতা কোথায় মা? কবিতা সকাল থেকে ওর ঘরে রয়েছে। বাবা, সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। আমি একটা জিনিস নিয়ে এসেছি, এই দেখো। এটা বালগোপালের কাপড়, আর এটা গয়না। তুই কি করে জানলি আমার লাড্ডু গোপালের জন্য জামা কাপড় দরকার? আমি তো কবিতাকে বলেছিলাম আনার জন্য। আমি শুনতে পেয়েছিলাম মা। এবার তো তুমি খুশি না? খুব খুশি। আমি তো ভগবানের কাছে প্রার্থনা করি যে তোমার মতো জামাই যেন সবাই পায়। কবিতার সাথে দেখা করে আসি। কামন কবিতা, এবার বন্ধ করো এটা। জানো, যখন তুমি রাগ করো না, অফিসে আমার মনই বসে না। বাদ দাও, সারা দুনিয়া চিন্তা তোমার, আমি ছাড়া। ওহো, তার মানে তুমি এটা বলতে চাইছো, যার জন্য আমি পুরো দুনিয়ার পরোয়া করি না, আমি তার খেয়ালই রাখি না? তাহলে মেনে নাও না। তুমি জানো তো অনিকেত, এই কনটেস্টটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। আমি 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 অংশগ্রহণ করতে চাই, আর যখন আমি সিলেক্ট হয়ে গেছি তখন তুমি মানা করছো। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? যে সেকেন্ড, থার্ড এসব একদমই হবে না। তাহলে মিসেস ইন্দোরের টাইটেল তোমাকেই পেতে হবে। মানে তুমি মেনে নিলে?
আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনিকেত। এত তাড়াতাড়ি শরীর ঠিক হয়ে গেল? আমার বউ যে এত বড় ড্রামা কুইন আমি তো জানতামই না। এখন তো জেনেছো না যে কত বড় অভিনেত্রী আমি, তো এবার থেকে সতর্ক থাকবে। হুঁশিয়ার? হুঁশিয়ার নয়, আমাকে অপয়ায় থাকতে দাও, সেটাও এই হাতেই। Okay, stop music. Girls, half an hour break. Come on. প্রিয়া শোনো, ব্রেক হয়ে গেছে, গিয়ে জুস খেয়ে নাও, ব্রেকের পরে ফুল এনার্জি দিয়ে করবো। হ্যাঁ ওকে, হ্যাঁ প্রিয়া এনাও এনার্জি ড্রিঙ্ক খেয়ে নাও। Thank you so much. Sir, আমার পারফরম্যান্সটা কেমন ছিল? পারফরম্যান্স ভালো ছিল, মাইন্ড ব্লোয়িং। স্যার আপনার কি মনে হয় এই মিস ইন্দুরের টাইটেলটা আমি জিতব না? আরে আমি আছি না, তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই। মিসেস ইন্দুর টাইটেলটা তুমি জিতবে, শুধু তুমি আমার খেয়াল রাখো আর আমি তোমার খেয়াল রাখবো। স্যার এই টাইটেলটা জেতার জন্য আমি সব কিছু করতে পারি। কি বললে? সব কিছু? সত্যি? সব কিছু। তাহলে দেরি করছো কেন? যাও দরজা বন্ধ করো আর শুরু করে দাও। আমিও দেখতে চাই যে তুমি কতটা ট্যালেন্টেড। আপনি ব্যাস আরাম করুন আর আপনি আপনার চোখ বন্ধ করুন আর রিল্যাক্স হয়ে যান। কি করছো ভাই? সাবধানে। সরি স্যার, ভুল হয়ে গেছে। তো তারপর নিজের হাজবেন্ডের থেকে পারমিশন নিয়ে কবিতাও তাহলে পিয়ার রাস্তাতেই হাঁটা শুরু করল? আপনার কি মনে হয় অনিকেতের মতো হাজবেন্ডকে
কবিতা ধোকা দেবে? আমি তা বলতে পারবো না, কিন্তু ভাই অনিকেতের মতো মানুষকে ঠকানোটা ঠিক নয়। কিন্তু ধোকা দিয়েছিল অনিকেতকে, অনেক বড় ধোকা। তুমি জানো তো এই যে আমাদের কোরিওগ্রাফার আছে না, শুনেছি খুব রাগী, সবার সাথে কেমন যেন একটা অবাস্তব ব্যবহার করে। আমার সাথে যদি এরকম ব্যবহার করে না তাহলে আমি ওর কি বলছো এসব? ও তোমার গুরু হয় না? ও তো কিছু শেখাচ্ছে। হ্যাঁ, গুরু না, কোরিওগ্রাফার। আর উনি শেখাবেন না তো কে শেখাবেন শুনি? চলো আমি যাচ্ছি তাহলে, অলরেডি অনেক 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 লেট হয়ে গেছে। ওকে বাই। আরে কি যাচ্ছি কখনো বলতে নেই, যেটা বলতে হয় তা হলো আসছি। ওকে বাবা, আমি গিয়ে তারপর আসছি। ওকে বাই। অনেক দেরি করে জয়েন করলে তুমি, এক সপ্তাহ ট্রেনিং তো তুমি মিস করে গেছো, আর কয়েকদিনই তো বাকি আছে। এই কদিনে আমি কি ট্রেনিং দেবো তোমায়? স্যার 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 আমি পিক আপ করে নেবো, প্রমিস স্যার। পিক আপ তো তুমি করেই নেবে, কিন্তু কি করে? স্যার ট্রাস্ট মি স্যার, আমি করে নেবো। এক মিনিট, এই প্রফেশনের নর্মস, আই মিন কি কি করতে হয়, হোপ ইউ নো ইট, তুমি জানো রাইট? এবার তোমাকে মিসেস ইন্ডোর টাইটেল জেতা থেকে কেউ আটকাতে পারবে না, আমি বানাবো তোমাকে মিসেস ইন্ডোর। শুধু তোমাকে তাই করতে হবে যা আমি বলবো। কবিতা যতটা সাথে সাথে নিল অতটাই শেয়ানা। ও প্রথম দিন থেকেই ধীরে ধীরে কবিতার উপরে জাল ছড়িয়ে দিচ্ছিল, কখনো এক্সপিরিয়েন্সের বাহানায়, কখনো কস্টিউম ট্রায়ালের বাহানায়, কখনো ফটোশ্যুটের বাহানায়। মাত্র দু ঘন্টার রিহার্সাল, কখন যে পুরো দিনের রিহার্সাল হয়ে গেল এটা কবিতা নিজেই জানতে পারেনি। ইয়েস, একটু বডি পোস্টার স্ট্রেট। Yes, more confident. Smile, 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 straight. Yeah. Back. Okay. Good. One more time. Kobita. Ki hoyeche ma? I'm so tired. Please. ছুটি নিয়ে এসছে তোর জন্য, বাইরে নিয়ে যাবে বলে, আর তুই তুই এখন বাড়ি আসছিস। শোন, কথায় বলে ভাগ্যবতীরা ভালো বর পায়, আর সেটা সম্মান দেওয়া উচিত, তুই সম্মান দিতে শেখ। মা, আমি জানি আমাকে কি করতে হবে আর কি করতে হবে না, আর সব থেকে বড় কথা অনিকেত ভালো করে জানে যে আমি কি করতে যাচ্ছি। অনিকেত জানে যে স্যার এক্সট্রা ক্লাস নিচ্ছে, আর যখন অনিকেতের কোনো প্রবলেম নেই তখন তোমার কি প্রবলেম? অদ্ভুত অদ্ভুত আমি না, অদ্ভুত কাজ তুমি করছো, কিছু বুঝতে পারছিস? ভালোভাবে সংসারটা চলছে, সেটাকে না সামলে রাস্তায় কি ধাক্কা খাচ্ছিস? হয়ে গেছে তোমার, যাই এবার, তুমি বুঝবে না। কবিতা, আরে তুমি প্যাকিং করছো? তুমি তো বললে কাল যাবে, এদিকে আজ প্যাকিং করছো? আরে
খালি যাবো মাই ডার্লিং, আসলে করার মতো কিছু ছিল না, তাই ভাবলাম যে তুমি ক্লান্ত হয়ে এসে আবার প্যাকিং করবে, তাই জন্য ভাবলাম তুই নিজে নিজেই করে নি। আরে তাতে এত রাগ করার কি আছে? এক কাজ করি, আমি সমস্ত কাপড় না ফের ছড়িয়ে দিই, তুমি আবার পাট করে দেবে। আমি তোমার উপর কেন রেগে থাকবো জানো? বাড়িতে আসতেই মা মনটা খারাপ করে দিল। জানি না মার কেন মনে হয় যে আমি ওনার ওই ছোট্ট কবিতা রয়েছি। এখন তুমি বলো, আমার কি কোনো অধিকার নেই নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার? এবার ছাড়ো মাকে, তুমি বলো তোমার প্র্যাকটিস কেমন চলছে? তুমি ওটা শিখেছো? ওই কি যেন বলে ওটাকে, মেয়েরা এরকম ভাবে চলে না? আরে ওইটাই, ওই যে কোমর দুলে দুলে চলে ওটাকে কি যেন বলে? ক্যাটওয়াক। হ্যাঁ ক্যাটওয়াক শিখেছো? হ্যাঁ। আর তুমি জানো স্যার কি বলেছেন? স্যার আমাকে এটা বলেছেন যে উনি কত মেয়েকে ক্যাটওয়াক করতে দেখেছেন, কিন্তু আমি আম দ্য বেস্ট। তুমি আর ক্যাটওয়াক তো না, দেখো আমাকে। খুব ভালো, এতটাই ভালো যে ভয় লাগছে আমার। ভয়? তোমার কিসের ভয়? আসলে আছে না গ্ল্যামারের এই লাইন যেটাতে তুমি যেতে চলেছো, এটা খুব পিছল হয়, অনেক ভালো লোকও পিছলে যায়। তোমার আমার উপর বিশ্বাস নেই? যদি ভরসা না করতাম না, তোমাকে কখনো ওই প্রতিযোগিতায় যেতেই দিতাম না আমি। আচ্ছা একটা কথা তো বলো, 7 দিনের জন্য বাইরে যাচ্ছি, তো আমাকে কি শুকনো মুখেই যেতে হবে? আচ্ছা তুমি আমার কন্টেস্টের মধ্যে ফিরে আসবে না? অফ কোর্স। প্রমিস? প্রমিস। আমাকে দেখে তো শক কেন হচ্ছ নীল? আর আজকাল তোমার ধ্যানটা আমার কাছ থেকে সরে কেন যাচ্ছে? আর তোমার সাথে ওই কবিতার এক্সট্রা ক্লাসেসটা কেমন চলছে? সিগারেট স্কিনের জন্য ভালো নয় বেবি। তুমি আমার স্কিনে চিন্তা করা ছেড়ে দাও, আর তুমি আমাকে এটা বলো, তুমি ওই কন্টেস্টের জর্জের সাথে দেখা কবে করাচ্ছ? দেখা করিয়ে দেবো ইয়ার, টেনশন নিচ্ছ কেন? মিসেস ইন্ডোরের টাইটেল তুমিই পাবে। আমি এই টাইটেলটা পাওয়ার জন্য আমার সব কিছু হারিয়েছি, আর আমি যদি এই টাইটেলটা না পাই না, তাহলে আমি ছাড়বো না তোমাকে। নিজের সীমায় থাকো প্রিয়া, আর আমাকে ব্ল্যাকমেইল করার কথা একদম ভেবো না। আমি কোনো জোর করিনি তোমায়, তুমি নিজে থেকেই আমার কাছে এসেছিলে, ভুলে গেছো? আমার কাছে সেই সব ভিডিও রেকর্ডিং আছে, আর হ্যাঁ, আর এখন এখানেও ক্যামেরা তোমাকে দেখছে। তুমি কি ক্ষতি করবে আমার? হ্যাঁ ইন মানে হলো তুমি আমাকে যা কিছু বলেছো ওগুলো সব মিথ্যে ছিল, তুমি আমার সাথে ফ্রড করলে। সেরকমটা নয় বেবি, কেন নিজের মাথার উপর জোর দিচ্ছ? হ্যাঁ আমি যখন কথা দিয়েছি সেটা আমি রাখবই, ব্যাস তুমি আমার খেয়াল রাখো আর আমি তোমার খেয়াল রাখো, ইটস এ ডিল। এত দূরে কেন বসে আছো? এসো আমার কাছে এসো না, আসতে তো তোমাকে হবেই।
হ্যালো স্যার। আরে আমি তোমাকে কতবার বলেছি, আমাকে এভাবে স্যার বলো না, কল মি নিল। ওকে ওকে না, আমার নাম ধরে এক্ষুনি বলো। বলো ঠিক আছে নিল। ঠিক আছে নীল। এই হলো না কথা। আচ্ছা আজকে রিহার্সালে কখন আসছো? কিন্তু আজ তো সানডে না স্যার। আবার স্যার? ওকে নীল, ইটস ওকে। ঠিক আছে স্যার আমি আসছি, আই মিন নীল। তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। ওকে বাই। ও সানডে তো রিহার্সাল হচ্ছে। হ্যাঁ, আমাদের ওই স্যার আছেন না, উনি আমার জন্য খুব খাটছেন। আর জানো, উনি আমাকে প্রমিসও করেছেন যে এইবারের মিস ইন্দোরের টাইটেল শুধু আমি পাবো। তাছাড়া একটা কথা বলো, এই যে তোমাদের স্যার, কি নাম জানো ওর? নীল স্যার। নীল, এ ভালো ছেলে তো? আসলে কি হয়েছে বলো তো, ও যে ধরনের কাজ করে বাইরে কোনো ভালো কথা শোনা যায় না, তাই? না বাবা, উনি খুব ভালো একজন মানুষ, বাস শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। নেই যা। ওকে দেন, চলো আমি চলি। টেক কেয়ার। ওকে। তাহলে এর মানে কবিতা নিজের স্বামীকে ঠকাচ্ছিল না, ওটা নীলই ছিল যে কবিতাকে নিজের জালে ফাঁসাচ্ছিল। আপনি এত বিশ্বাসের সাথে কি করে বলছেন যে কবিতা ওর হাজবেন্ডকে ধোকা দিচ্ছিলই না? খুব সহজ ব্যাপার, যে মেয়েটা নিজের ট্রেনারের নাম ধরে ডাকতেই অস্বস্তি বোধ করছিল, তার মাথায় নিজের গুরুকে নিয়ে এসব খারাপ ভাবনা চিন্তা কি করে আসছে? কিন্তু নীলের মতো মানুষ নিজের কোনো প্রফিট ছাড়াই ওকে মিসেস ইন্ডোরের খেতাবটা জিততেও দেবে না। তাহলে শেষমেশ ও নিজে মিসেস ইন্ডোর হলো কি হলো না? ও জিতলো না জিতলো না তাতে কিচ্ছু যায় আসে না, বরং এটাতে যায় আসে অনিকেত সবকিছু হেরে গেল। কি হয়েছে কবিতার মা? আমাদের কবিতা আমাদের ছেড়ে চলে গেছে। কবিতা, কবিতা তোমার চোখটা খোলো। কবিতা চোখ খোলো প্লিজ। আর উঠবে না মা। এসব কি করে হলো কবিতা? কবিতা চোখ খুলবে না কবিতা। মা, এ আমার কাছে একসাথে বাঁচা মানে প্রতিজ্ঞা করেছিল মা, এ তাহলে তুমি আমাকে একা ছেড়ে যেতে পারো না কবিতা। কবিতা, আপনার স্বামী সুসাইড লেটার রেখে গেছেন, এখানে লেখা আছে ওনার মৃত্যুর জন্য দায়ী উনি নিজেই, উনি বাঁচতে চাইছিলেন না, আর এর জন্য যেন কাউকে দোষী না ধরা হয়। বাঁচতে চাইনি, এ বাঁচতে চাই না। কেমন কথা বলছেন আপনি ইন্সপেক্টর সাহেব? আরে সামনের সপ্তাহের কন্টেস্ট ছিল, এটার প্রস্তুতি নিচ্ছিল, আর আপনারা এসব বলছেন, আপনারা মিথ্যা কথা বলছেন, এমনটা হয়নি। কবিতা তোমার চোখ খোলো কবিতা, তুমি এমনটা করতে পারো না কবিতা, তোমার চোখ খোলো। আরে আমার বউ যে এত বড় ড্রামা কুইন আমি তো সেটা জানতাম না, এখন জানতে পারলে তো।
কি নাম জানেছিল? নীল স্যার। নীল, ও ভালো লোক না? উনি খুব ভালো মানুষ, বাস নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এই যা অঙ্কিত, খাবারটা খেয়ে নে, আমি খাই দিচ্ছি। না মা, খিদে নেই। কবিতা আমার মেয়ে ছিল, মা হই আমি ওর। ও চলে যাওয়ার পর আমিও তো একদম একা হয়ে গেছি, নিজের মনে পাথর রেখে ধৈর্য রাখতে হয়, ধৈর্য রাখতে শিখতে হয়, আর সামনে এগোতে হয়। তোকেও ধৈর্য ধরতে হবে আর আগে এগোতে হবে। চল এবার খেয়ে নে। না মা, ধৈর্য রাখতে পারছি না মা, পারছি না। আমার মনে হয় ওই দিন যদি থাকতাম আমি তো আজ কবিতা আমাদের সাথে থাকতো। কিচ্ছু হতো না তুই থাকলেও, আর এসব তো করতে হই। কিচ্ছু এ কি বলছেন মা? না কিছু না অঙ্কিত, খাবার খা। মা, না না মা, আপনি কিছু লুকাচ্ছেন না? বাবা, আমি কিছু লুকাচ্ছি না। তুই খাবার খা। মা, আপনি নিশ্চয়ই কিছু লুকাচ্ছেন। মা বলুন যে আমার বয়সের সাথে কি হয়েছিল। তুই খাবারটা খা। বলুন আমার বয়সের সাথে কি হয়েছিল মা। অঙ্কিত, কিচ্ছু না, কিচ্ছু হয়নি। মা, আমার আমার চোখের দিকে তাকিয়ে বলুন আমার বয়সের সাথে কি হয়েছিল। ওদিন যখন তুই বাড়িতে ছিলিস না তখন ডান্স ক্লাসে গেছিল। More confident. Yeah. Sir, act minute. My phone. হ্যাঁ মা। হ্যালো কবিতা, কোথায় তুই? কখন থেকে ফোন করছি তোকে, বাড়ি আসিস নি কেন এখনো? মা এই তো হয়ে গেছে, বেরোবে এবার। ঠিক আছে, তাড়াতাড়ি নিজে ক্লাস শেষ করে বাড়ি ফের। হ্যাঁ মা, ওকে। কার ফোন ছিল? স্যার মায়ের ফোন ছিল, আমাকে বেরোতে হবে, অনেক লেট হয়েছে। হ্যাঁ শুধু আর একটুখানি প্র্যাকটিস করে নাও, তারপর চলে যেও। ঠিক আছে। তোমাকে টায়ার্ড লাগছে, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। না 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 স্যার, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আপনি দাঁড়া আসছি আমি। এনাও এই জুসটা খেয়ে নাও, অনেকটা এনার্জি পাবে। নাও নাও, ব্যাস এবার একটু প্র্যাকটিস করবো আর তারপর তুমি বাড়ি চলে যাবে। Very nice. কি হলো? সরি সরি স্যার, জানি না, সরি। আরে দেখো এইসব করলে কিন্তু তুমি কন্টেস্ট জিততে পারবে না, ঠিক আছে ছাড়ো আমায়। আরে আমি বলছি ছাড়ো আমায়।
কবিতা কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? আর তোর এই অবস্থা? আরে দাগ কি হয়েছে তোর? বল না, কিছু তো বল। মা কবিতা, মা কি হয়েছে তোর? আর তোর এই অবস্থা? কিছু বল না, এবার আমার ভয় লাগছে, বল না তুই। মা ওই ট্রেনারটা জানি না, জুসের মধ্যে নেশার গলে দিয়ে দিয়েছিল, আর আমি তারপর আর আমার সাথে এটা একদমই উচিত হয়নি। অনিকেত এইসব জানতে পারলে না ভেঙে পড়বে, ও এসব সহ্য করতে পারবে না একদম। রাগের মাথায় ওকে ওকে মেরেও ফেলতে পারে। তুই জানিস সবার জীবন নষ্ট হয়ে যাবে, আর কেউ বাঁচবে না, কিচ্ছু বাঁচবে না। তুই জানিস ও তোকে কতটা ভালোবাসে, কেন বুঝলি না? এই জীবন তো বরবাদ হয়ে গেছে মা, এখন কিছুই আর আগের মতো নেই। না না, আমি কিচ্ছু না। আমাকে কথা বলতে দাও না, আমি ওকে সব বলে দেবো যে খুব খারাপ, খুব আমাকে কথাটা বলতে দাও না। তুই বুঝছিস না কেন, এখন আমরা অনিকেতকে কিচ্ছু জানাতে পারবো না। আমার কথাটা বোঝ মা। এর মানে আপনি ওকে আমার সাথে কথা বলতে আটকেছিলেন? কেন এমন করেছেন মা? কেন এরকমটা করেছিলেন আপনি? আরে ওই দিন যদি আমার সাথে একটু কথা বলতে পারতো তাহলে এরকমটা করতো না। আজ আপনার জন্য আমি আমার নিজের বউকে আড়ালাম। আমাকে ক্ষমা করে দে, আমি অনেক ভুল করে ফেলেছি। এত বড় ঘটনা হয়ে গেল আর ওই শয়তানটা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আরে কমপক্ষে অন্তত আপনি তো পুলিশকে জানাতে পারতেন। আমরা পুলিশে গিয়েছিলাম। ইন্সপেক্টর স্যার, এই যে এইটা হলো সেই শয়তানটা, একে আপনি অ্যারেস্ট করেন নি স্যার। এক মিনিট ইন্সপেক্টর বাবু, এসব কি নাটক হচ্ছে? হ্যাঁ ড্রামা, তোমার এটা ড্রামা লাগছে? আমার মেয়ের জীবনটা একদম নষ্ট করে দিয়ে তুমি বলছো আমরা ড্রামা করছি? এক মিনিট ইন্সপেক্টর স্যার, এই নাটকবাজ মহিলা যে কি বলছেন উনি নিজেই জানেন না। ওনার মেয়ে কনটেস্টের নামে আমাকে ফাঁসাতে চাইছে। আমি ওকে বললাম কনটেস্ট জেতা তো দূর, তাতে পার্টিসিপেট করতে পারবে না। তারপর আমার বাড়ি চলে, আর একদিন তো সীমাই ছাড়িয়ে গেল, আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। আর তখনই আমি ওকে বলেছি এসব করে কোনো লাভ নেই, তুমি জিততে পারবে না। কিন্তু মানল না। এটা তো আমার চরম সৌভাগ্য যে আমি নিজের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। এই মহিলার সমস্ত কুকৃতি ওখানে রেকর্ড করা আছে, আপনি দেখতেও পারবেন আর শুনতেও পারবেন। এই দেখুন। কি হলো? সরি স্যার, মানে এই কি করছো তুমি? এটা ছাড়ো আমাকে। না স্যার, আরে আরে এই এই টাইটেলটা জিতবই স্যার। লজ্জা হওয়া উচিত তোমাদের এই অপবাদ দেওয়ার জন্য। এই লোকটা মিথ্যে বলছে স্যার। এই অডিও ভিডিও রেকর্ডিংটাকে মিথ্যে কথা বলছে? হ্যাঁ, এখন যা কথা হবে সব থানা গিয়ে কথা হবে। হ্যাঁ এক মিনিট ইন্সপেক্টর স্যার, যেতে দিন ওনাকে। আসলে কি বলুন তো, গ্ল্যামার ফিল্ডের নেশাটাই এরকম, যদি মানুষ সেটা না পায় তো এর মতনই মাথা খারাপ হয়। এতে ওর কোনো ভুল নেই, ও আমার সাথে যা কিছুই করেছে আমি ক্ষমা করছি সেটা। যেতে দিন ওনাদেরকে। এবার তুই বল, তোর থেকে লোকাতাম না তো কি করতাম আমি? যদি তুই এই ভিডিওটা দেখতিস তাহলে হয়তো তুই ওকে বুঝতে পারতিস না, ভুল বুঝতিস। ওকে আমাকে ক্ষমা করে দে বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে।
আমি জানতাম না। আমার মৃত বউয়ের নামে প্রতিজ্ঞা করছি মা, ওই লোকটাকে এমন সাজা দেব যেটা না আজ পর্যন্ত কেউ দেখেছে আর না কেউ আজ পর্যন্ত শুনেছে। ওকে স্যার। আপনি তো এটা বললেন না যে শেষ পর্যন্ত অনিকেত নীলকে এমন কি শাস্তি দিল যা আজ পর্যন্ত দুনিয়ার না কেউ দেখেছে না শুনেছে। অনিকেত নীলের সব খোঁজ খবর নিয়ে নিয়েছিল, অনেকদিন ধরে ওর উপর নজর রেখেছিল, আর একদিন অনিকেত সুযোগ পেয়ে গেল। হ্যালো, নীল কুমার বুন্দেলা? হ্যাঁ বলছি, আমি ধর্মরাজ বলছি। ধর্মরাজ টেক্সটাইল এবং ইন্ডাস্ট্রির কথা তো আপনি নিশ্চয়ই শুনেছেন। এটা তো শোনা শোনা মনে হচ্ছে। হ্যাঁ বলুন। আমাদের ব্যাঙ্গালোর বেস্ট কোম্পানি। আমি চাই যে এইবারের মিস ব্যাঙ্গালোর কনটেস্ট আপনি আমাদের কোম্পানির নামে স্পন্সর করুন। আরে সেটা তো ভালো আইডিয়া। এই জন্য আমি চাই যে পুরো ইভেন্টটা আপনি অর্গানাইজ করুন। ভেরি নাইস, তো বলুন কোথায় আসতে হবে? আমার অফিসটা একটি ইন্টেরিয়রের মধ্যে, আপনার আসতে অনেক অসুবিধা হবে, এই জন্য আজ সন্ধ্যা 8টায় আপনার সাথে হোটেল ওয়ালেট প্লাজার বাইরে মিট করব। আমি ওখান থেকে আপনাকে পিক করব, আবার ওখানেই আপনাকে ড্রপ করে দেব। ওকে, সি ইউ। হ্যাঁ, হাই ধর্মরাজ। লিজার মিটিং স্যার। প্লেজার ট্রিপ তো এবার শুরু হবে মিস্টার নীল। তাছাড়া একটা কথা বলবো, এই কাজটা কাজ নয়, আমার জীবনের লক্ষ্য এটা, যেটা আপনি পূরণ করতে পারবেন। আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, আপনি একদম ঠিক লোকের কাছে এসেছেন। আর আপনিও। সাউন্ডস গুড, ওকে লেটস গো। একটা কথা বলুন মিস্টার নীল, অফ রেকর্ডিং, বিটুইন ইউ অ্যান্ড মি। অফকোর্স, বলুন না। এই যে আপনার কোম্পানিতে মডেলসরা কাজ করে, ইউ নো হোয়াট আই মিন, ওরা কি? আমি বুঝতে পেরেছি আপনি কি জানতে চান। সব নয়, বাট ইউ নো হোয়াট আই মিন। আর তাদের মধ্যে একজনকে যদি খুব ভালো লেগে যায় তো? এত কেন ভাবছেন আপনি? যাকে আপনার পছন্দ হবে তাকে আপনার ঘরে পাঠিয়ে দিলেই তো হলো। আর যদি কোনো প্রবলেম হয় তো? দেখে নেবো আমি। মনে হচ্ছে আপনি একজন সিয়ানা খেলোয়াড়, মজা হবে আপনার সাথে। এই গাড়িটা নিজের গন্তব্যে গিয়েই থামবে। নীল কুমার বুন্দেলা, কি হচ্ছে আমার? স্টপ দ্য ব্লাডি কার! আরে কেউ আছো? আমার আওয়াজ কি কেউ শুনতে পাচ্ছ? এ ধর্মরাজ! এ ভাই, কল ভাই, কেন করছিস তুই এসব? কি করেছি আমি তোর? কেন করছিস,
কি করেছি আমি? অনেক কষ্ট হয় যখন কাউকে সাজা দেওয়া হয়, তারপর যদি কারণটাই না জানে অনেক কষ্ট হয়, যেরকম কবিতার হয়েছিল। কবিতা? হ্যাঁ হ্যাঁ কবিতা। কি দোষ করেছিল? তোকে ও নিজের গুরু মানত আর তুই তার সাথে এরকম। যখন কোনো মেয়ের রেপ হয় না, তখন তার মনে যেটা চলে এখন তোর মনেও সেটা চলছে। সকাল সন্ধ্যে শুধু একটাই প্রশ্ন, যে আমার সাথেই কেন, আর আমার কি দোষ ছিল? মাফ করে দেব, তোকে মাফ করে দেব। হ্যাঁ, তুই কাউকে মাফ করেছিলি যে আমি তোকে মাফ করে দেব? আর এমনিতেও তুই যেটা করেছিস না, তুই ক্ষমার যোগ্যই নস। আর যদি বলিস কষ্টের কথা, তো এখনো তোকে কষ্ট দিলাম কই? তোকে এবার আমি বলবো যে আসলে কষ্টটা কেমন কেমন হয়। এইটা আসল কষ্ট। তোর হাতে তো আর কোনো শাড়ি নেই, তার মানে বিষটা কাজ করছে। ধীরে ধীরে এই বিষটা তোর সারা শরীরে ছড়িয়ে পড়বে আর তুই মুক্তি পেয়ে যাবি। ক্ষমা তো তোকে কিছুতেই করা যাবে না, অন্য কিছু চেয়ে দেখ, হয়তো পেয়ে যেতে পারিস। মেরে দে আমাকে, মেরে দে আমায়, তোকে তোর বউয়ের দিবি, আমাকে মুক্তি দে তুই। ব্যাস, এত তাড়াতাড়ি হার মেনে নিলি স্মার্ট বয়? দেখ, তুই যখন দিব্যি দিয়েই দিলি, তখন কিছু তো করতেই হবে। তোকে মারতে তো পারবো না, মুক্তি দিতে পারি আমি তোকে। তুই মুক্তি চাস না? এটা দেখছিস? এটা তোকে মুক্তি দিয়ে দেবে। তোর কাছে 10 মিনিট আছে, কারণ 10 মিনিট বাদে এই দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে যাবে। যদি এই 10 মিনিটে নিজের জীবনটা বাঁচাতে পারিস তো তো বাঁচিয়ে নে। আমি আমার কথাটা রেখেছি, কিন্তু তুই তো টাস্ক করিসনি। ওকে স্যার, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমার মনে হয় আমি আপনাকে বোর করিনি। আরে আরে, 1 মিনিট ভাই, 1 মিনিট। এই দরজাটা কখন খোলা হলো তাহলে? আর ওই নীলেডি বা কি হলো? জানি না, আজ পর্যন্ত ওখানে কেউ যায়নি, আর না কেউ যাওয়ার ক্ষমতা দেখিয়েছে। ওই ঘরটা আজ পর্যন্ত বন্ধই আছে। ইন্সপেক্টর রাঠোর বলছি, একটু রিপোর্ট চেক করে বলো, নীল কুমার পুন্দেলা নামে কোনো ব্যক্তির মিসিং কমপ্লেন করা হয়েছে কি? ইমিডিয়েটলি। আচ্ছা শুনো,
এই যে লোকটা আমার সামনে বসেছিল, সে কি এখানকার রেগুলার কাস্টমার? না স্যার, এর আগে তো একে এখানে দেখিনি। কিছু হয়েছে নাকি? না না কিছু না, তুমি যাও। হ্যাঁ, কিছু জানা গেল? 7 মাস আগে? তার মানে এটা গল্প নয়, সত্যি ঘটনা। স্যার, বিলবুকে পেমেন্টের সাথে একটা চিঠি লিখে গেছে ওই লোকটা। এটা কি? তার মানে অনিকেত ছিল? হ্যাঁ স্যার, আমি সেই অনিকেত। আমি জানতাম আমাকে খুঁজতে আপনারা এখানে আসবেন। আইন নিজের হাতে নিয়ে তুমি ঠিক করনি অনিকেত? আর যেটা মিল করেছিল স্যার, ওটা ঠিক ছিল? দুনিয়াতে কোনো অপরাধের সমাধান না হিংসা দিয়ে হয়েছে না হতে পারে। তোমার পুলিশের কাছে যাওয়া উচিত ছিল, তার জন্য আইন আছে, আদালত আছে। গিয়েছিল স্যার, ও পুলিশ স্টেশনে গিয়েছিল, কিন্তু ওখানে কেউ ওর কথা শোনেনি। এই নীল এমন জাল বিছিয়েছিল যে ওর কথা বিশ্বাস করার কেউ ছিল না ওখানে। ভুল। কোনো ব্যক্তি অপরাধ করার পর আইনের থেকে বাঁচতে পারে না। আর তোমার কি মনে হয় তুমি নীলকে শাস্তি দিয়েছো? আইন নিজের হাতে তুলে নিয়ে তুমি শুধু নীলকে শাস্তি দাওনি, নিজেও নিজেকে শাস্তি দিয়েছো। আইনের চোখে তুমি অপরাধ করেছো, আর তুমিও অপরাধী। আমি জানি যে আমি একজন অপরাধী, এই জন্য জেনে বুঝেই আপনাকে গল্পটা শুনিয়েছিলাম, আর জেনে শুনেই এখানকার ঠিকানাটাও দিয়েছিলাম। আমি নিজেকে আইনের হাতে তুলে দিচ্ছি স্যার। হাবলদার, গ্রেপ্তার করো ওকে।